হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে, আজকে আমরা স্কুল নাম্বার 9 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 1 to 8 কমপ্লিট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি, প্লিজ ভিডিওগুলো দেখে নিও। প্রতিটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল অ্যানালাইজ করে দিয়েছি। এই ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল অ্যানালাইজ করে বুঝিয়ে দিব। তোমরা একটু মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দিয়েছি দেখো, একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত জানতে চেয়েছি। তাহলে 10% ক্ষতি মানেটা কি তোমরা জানো? 10% ক্ষতি আমি লিখতে পারি যে 90 টাকায় যদি আমার বিক্রয় মূল্য হয়, 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে 100 টাকায় কিনে আমি যদি 90 টাকায় বিক্রি করি, তবে গিয়েই কিন্তু তোমাদের 10 টাকা বা 10% ক্ষতি হবে। তার মানে আমি লিখতে পারি যে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100/90 টাকা, এবং সঙ্গে আমাকে বলে দিছে 360 টাকায় সে বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য তার ছিল কত? 100/90 × 360 টাকা। কাটাকাটি করলে আমার অ্যান্সার আসবে 9×4=36, অর্থাৎ 400 টাকা। ক্লিয়ার হয়েছে? তো অ্যান্সার হবে অপশান বি, হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। মন দিয়ে একটু শুনে নাও অঙ্কগুলো, তাহলে আশা করি এখানেই তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে, বাড়িতে আর দুবার না করলেও চলবে। নেক্সট দিয়েছে দেখো, ABCD রম্বসের ACB 40 ডিগ্রি হলে ADB এর পরিমাপ কত? বলেছে রম্বস ABCD, রম্বসের বাহুগুলো কি হয়? সবগুলো সমান হয়, বর্গক্ষেত্র যেরকম রম্বস সেরকম, কিন্তু বর্গক্ষেত্রের কোণ গুলো 90 ডিগ্রি হয়, কিন্তু এর কোণ গুলো 90 ডিগ্রি হয় না, ABCD। তাহলে একটা রম্বস বলে দিয়েছে, তাহলে এই প্রতিটা বাহু কিন্তু সমান। ACB 40 ডিগ্রি বলে দিয়েছে, ACB অর্থাৎ আমি যদি A এর সঙ্গে C যোগ করি, এইটা বলে দিয়েছে 40 ডিগ্রি। বলেছে যে ADB এর মান কত, অর্থাৎ ADB মানে হচ্ছে তোমাকে বোঝাতে চাইছে যে এই কোণটার মান কত, এটা একটা কর্ম অ্যাকচুয়ালি হবে, তখন কিন্তু বলছে এটার মান কত। দেখো এখানে খুব সহজেই আমি বের করব অঙ্কটাকে। এই দেখো, AD এবং BC সমান্তরাল, ঠিক। এবারে AC যদি আমি তার ছেদক বা ভেদক নিই, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এটাও নিশ্চয়ই কত হবে? 40 ডিগ্রি হবে, একই না? কারণ কি, পরস্পর এটা কি একান্তর কোণ? কারণ দুটো সমান্তরাল সরলরেখার একটি ছেদক ভেদক থাকলে DAC এবং ACB এই দুটো কি তৈরি হয়? একান্তর কোণ তৈরি হয়, এবং এরা দুজনে সমান হয়। তাহলে একটা 40 ডিগ্রি পেলাম। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে যদি আমি একটা ও ছেদ বিন্দু দিই, এ ও ডি কিন্তু আমার কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে ADO এটাই আমাকে নিশ্চয়ই চেয়েছে, বা ADB যেটাকে বলছে একই জিনিস, ADO যা ADB তা। তাহলে আমি লিখি ADB, এইটা কত হবে তোমার? 180 থেকে আমি বাদ দিব 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি করে, কারণ তিনটা বাহুর যোগফল 180 ডিগ্রি ত্রিভুজের, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। তো অপশান এ হবে এখানে সঠিক উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, আচ্ছা এইটা হচ্ছে আগের পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। তো মূলবিন্দু থেকে দূরত্ব কত, মানে বলে দিছে 5 একক বি এর মান। আগের পরীক্ষার প্রশ্ন আমি করছি না। নেক্সট দেখো, এখানে কোশ্চেন নাম্বার 4, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের কি হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে আমি ধরে নিলাম এ সেন্টিমিটার হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবারে পরিসীমার সূত্র কি, সমবাহু ত্রিভুজের 3 × a, এইটা সমান 12 দিয়ে দিয়েছে, তাহলে এ সমান কত? 3×4=12, মানে হচ্ছে এ হচ্ছে আমার 4 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেলাম 4 সেন্টিমিটার।
এবারে বলেছে ত্রিভুজটির উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে 4, এটাই হবে উচ্চতা। তাহলে 2 2 4 অর্থাৎ 2√3 সেন্টিমিটার হবে সমবাহু ত্রিভুজটির উচ্চতা। ওকে, তাহলে অপশান এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 2-এর দাগের কোশ্চেন গুলো আমার তোলা রয়েছে, সেইখানে আমরা কিন্তু প্রতিটা অঙ্ক করতে থাকবো। এতক্ষণ অবধি যাদের ভিডিওটি ভালো লেগেছে তাদের বলো প্লিজ চ্যানেলটিকে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি। আর নতুন হলে চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। নেক্সট প্রশ্ন দেখো আমি কি রয়েছে। 2 নম্বরের 1 2-এর 1 বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? খুব সহজ অঙ্ক, আমি কতবার রিভিশন করাচ্ছি তোমাদের, কিন্তু ভিডিওগুলো শুধু দেখতেই থাকো, বাড়িতে করতেই হবে না তোমাদের। এই প্রশ্ন অনেকবার করালাম, তার মানে তোমাদের কিন্তু রিপিট হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন, আবারও করাবো আমি, কোনো প্রবলেম নেই। তাহলে 20% লাভ, বারবার বলেছি কার উপর লাভ বলেছে? বিক্রয় মূল্যের উপর। তার মানে আমি যার উপর লাভ বলবে আমি কি বলেছি সেইটাকে আমি 100 ধরবো। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 টাকা, না 80 টাকা হবে। কেন? ক্রয় মূল্য তো কম হবে, বিক্রয় মূল্য বেশি হলে তবেই কি লাভ হবে, 80 টাকা। এবারে দেখো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্যের উপর যখন লাভ করব আমি তখন কি করব আমরা, যেই লাভটা ছিল তাহলে 100 আর 80, তাহলে লাভ কত? 20 টাকা। কিন্তু ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত? 80 টাকা, নিচে 80 লিখবো ইন্টু 100 করব, এটাই হবে আমাদের ক্রয় মূল্যের উপর লাভ পার্সেন্টেজ। 20 4 80, 4 25 100, তার মানে হচ্ছে কত? 25%। ক্লিয়ার? তো খুব সহজ অঙ্ক, ভালো করে এটা দেখে নিয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট এই বছরে, বারবার দিচ্ছে মানে তোমাদের কোশ্চেনে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। নেক্সট দেখো বলেছে এবিসি ত্রিভুজের এবিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু ডিই এফ এফ ই এডি কে ও বিন্দুতে ছেদ করে, এডি সমান 6 সেন্টিমিটার হলে এ ও এর দৈর্ঘ্য কত? আচ্ছা, তার মানে আমাকে যেটা দেওয়া রয়েছে এবিসি ত্রিভুজ দেওয়া রয়েছে, দেখে নাও এখানে মধ্যবিন্দু এফ ডিই বা ডিই এফ এগুলো হচ্ছে বিসি সিএ এবং এবির মধ্যবিন্দু যথাক্রমে বলে দিয়েছে। এবারে বলছে দেখো, আচ্ছা এফ কে ও বিন্দুতে ছেদ করে বলছে যে ডিই এফ, আচ্ছা ই এফ এডি কে ও বিন্দুতে ছেদ করে, ই এফ মানে কোনটা? এইটা নিশ্চয়ই ই এফ, এডি কে এডি নিশ্চয়ই এইটা, কোন বিন্দুতে ছেদ করে? এখানে একটা বিন্দু পাবো আমি, সেটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করবে আমাকে বলে দিয়েছে, দিয়ে বলেছে এডি আবার বলে দিয়েছে আমার এডি সমান 6 সেন্টিমিটার, এ ও এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাকে এ ও সমান কত জানতে চেয়েছে। ঠিক আছে, তার মানে দেখো একটা জিনিস, এখানে আমাকে কিন্তু ড্র করতে হবে কিছু জিনিস, দিলেই আমরা এটা অঙ্কটা করতে পারবো, না হলে করতে পারবো না। দেখো আমি এইটার সঙ্গে এইটা যোগ করব, ওকে, আর এইটার সঙ্গে এইটা অঙ্কন যোগ করে এইটা অঙ্কন করব আমরা। তার মানে এইখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো দুটো মধ্যবিন্দু, আমরা একটা উপপাদ্য কি পড়েছি যে ত্রিভুজের যে কোনো দুটি মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। তার মানে এইখানে দেখে নাও এবি যে বাহুটা রয়েছে এই বাহুটার, তাহলে ডিই হচ্ছে গিয়ে কি এই এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু ডিই, তাদের দেখো সংযোজক সরলরেখাংশ কি হবে? এবি এর সমান্তরাল এবং অর্ধেক হবে। তার মানে এবি এর যদি সমান্তরাল অর্ধেক হয়, আবার ই বলে দিয়েছে বিই মানে আবার কি ই বলে এফ বলে দিয়েছে এবি এর মধ্যবিন্দু, তার মানে এ এফ নিশ্চয়ই ইডি এর সমান হবে। এখান থেকে আমি পাবো কি এ এফ সমান ইডি। তোমরা শুধু লিখে ফেলবে যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, তাই আমি এটা লিখতে পারি। আবার এফ আবার যেহেতু এবি এর মধ্যবিন্দু তাই এর হাফ মানে হচ্ছে এফ বলতে পারি, এফ সমান হচ্ছে ইডি, তার মানে এই দুটো আমার সমান। একই রকম ভাবে আমি পেতে পারি দেখো এইটার সঙ্গে এইটার সমান, তার মানে এফ ডি
সমান এ ই। ওকে, তার মানে এই যে এ এফ ডি ই, এ এফ ডি ই, এটা একটা কি তৈরি হয়ে গেছে? সামান্তরিক, সামান্তরিক হয়েছে একটা, তাই না? এবারে বলো সামান্তরিকের কর্ণদ্বয় কি হয়? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে কর্ণ আর এই কর্ণ এডি, এই কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে। তার মানে হচ্ছে এডি মানে এ ও সমান নিশ্চয়ই হবে কি এডি বাই টু লিখতে পারি, কারণ এডি এর মান আমার দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, 6/2 সমান অ্যান্সার হচ্ছে 3 সেন্টিমিটার, আমাকে এ ও এর মান চেয়েছে। ওকে, অতএব এ ও সমান হচ্ছে 3 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে না পারো, একবার ব্যাক করে আরেকবার আমার কথাগুলো শুনে নাও, তাহলে কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারবে। আর আরেকটা কথা বলবো, যে তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো, সবাইকে বলবো প্লিজ কমেন্ট করে জানাও আমাকে যে এই অঙ্কটা বুঝতে পারছি না, তাহলে কিন্তু পরের ভিডিওতে আমি ওই অঙ্কটা পার্টিকুলারলি ওই অঙ্কটা আমি বলে দিয়ে তারপরে নতুন অঙ্ক শুরু করার চেষ্টা করব। ওকে, নেক্সট প্রো, আমার কিন্তু এখানে থাকছে সবকিছু, তোমরা শুধু বললেই আমি আসবো, জাস্ট বলে দিব নেক্সট প্রশ্নের অ্যান্সারে আমরা চলে যাব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে কি, ধরলাম আমি কি লিখবো, আমি যে ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ R সেন্টিমিটার, অর্ধবৃত্তের পরিসীমা কত হবে তাহলে? π r + 2 r সেন্টিমিটার। ওকে, তার মানে r × π + 2 সেন্টিমিটার। শর্তানুসারে আমি লিখতে পারি কি, এইটা সমান r × π + 2 = 36, কারণ বলেই দিয়েছে আমাকে 36। r × 22/7 + 2 = 36, বা r × 22/7 দিয়ে কত, 14/7 = 36। ওকে, নেক্সট কি লিখবো আমি, বা r × 14/22 মানে হচ্ছে 36/7 = 36, বা আর সমান কি লিখবো, 36×7/36, 36 কেটে দাও, অতএব আর সমান বেরোচ্ছে আমাদের 7, অর্থাৎ ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম অ্যাকচুয়ালি কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, ঠিক না? কিন্তু ব্যাসের দৈর্ঘ্য তাহলে কত হবে অর্ধবৃত্তের? তাহলে ব্যাস সমান কত হবে, 2×7 সেন্টিমিটার, মানে হচ্ছে 14 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তো এটাই হবে আমাদের অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো নেক্সট প্রশ্ন, আচ্ছা স্কুল নাম্বার, আর নেক্সট প্রশ্ন 5-এর দাগের প্রশ্নটা আমার তোলা হয়নি, এখানে আমি করে দিচ্ছি 5-এর দাগের প্রশ্নটা, তোমরা দেখে নিও। এই প্রশ্নটা আগেও ছিল, তাই ভি। দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় 31 শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে বলছে উচ্চন এবং নিম্ন সীমা কত হবে? যারা আমার সিরিজগুলো দেখছো তাদের বলবো এই অঙ্কটা তোমরা কিন্তু মুখে মুখে পারবে, কারণ এতবার করালাম আমি এই অঙ্কটা, তোমরা মুখে মুখে করবে। তাই বলছি প্রতিটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে দেখতে থাকো, একটু টাইম বের করে, তাহলে পরীক্ষা হলে কিন্তু সব মুখে মুখে তোমরা অ্যান্সার করতে পারবে। শুধু লিখবো কি আমি, কি বলেছিলাম আমি, মধ্য বিন্দু যেটা থাকবে তার সঙ্গে যোগ করব, কার কি যোগ করব, শ্রেণীর দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করে, যে এবং যেটা বেরোবে সেটা হবে উচ্চ সীমা, সেটা হবে কি উচ্চ সীমা। তাহলে আমার 42 + 10/2 মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 5 যোগ হবে, অর্থাৎ 47 হবে, আর একটা কি হবে 42 - 10/2 যেটা নিম্ন সীমা হবে, অর্থাৎ এটা 37 হবে, ঠিক আছে না? তার মানে এইটাই হচ্ছে আমার উচ্চ সীমা আর এটা হচ্ছে আমার নিম্ন সীমা, ঠিক? ওকে, এই অঙ্কগুলো তোমরা পরীক্ষায় এলেই দেখো আমি বলবো এরপর থেকে কোনোদিন ভুল হবে না, 2 নাম্বার, ঠিক আছে না? তাহলে তোমাদের কত সহজেই চলে আসবে। তো 2 নম্বরের প্রশ্ন শেষ হয়ে গেল, 1 নম্বরের প্রশ্ন শেষ হয়ে গেল, তো আজকে এই পর্যন্ত। তো যাদের ভিডিওটি ভালো লেগে
আছে তাদের বলবো প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো, ঠিক আছে, যাতে নতুন নতুন ভিডিও সবাই সবার কাছে পৌঁছতে পারে। তো আজকে এই পর্যন্ত, আর বন্ধু যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে স্কুল নাম্বার 10 নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।